অনেক নেতারা আমাদের মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করে, ইনসাল্ট করে, বলে হুজুর আপনাদের তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। কেন? আপনারা এত তাফসির করেন, জনগণ তো নামাজি হয় না। কি বলে কি বলে না? বাবা যে আওয়াজ দিতে হবে, বলে কি বলে না? কান খুলে শুনুন, আমি আপনাকে বলছি, মুমিনের পাঁচ বৈশিষ্ট্যের চতুর্থ বৈশিষ্ট্য নামাজ কায়েম করতে হবে। যেই সমস্ত লোকেরা আমাদেরকে বলেন যে আমরা এত ওয়াজ করি কাজ হয় না, তারা কান খুলে শুনেন, নামাজ পড়ানোটা কোন তাফসির কারক, কোন হুজুর, কোন আলেম, আল্লাহু আকবার। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, নামাজ কায়েম করতে হবে। কি নামাজ পড়তে রাজি আছি না নাই? কথা বলুন, আছি না নাই? অনেক নেতারা আমাদের মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করে, ইনসাল্ট করে, বলে হুজুর আপনাদের তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। কেন? আপনারা এত তাফসির করেন, জনগণ তো নামাজি হয় না। কি বলে কি বলে না? বাবা যে আওয়াজ দিতে হবে, বলে কি বলে না? কান খুলে শুনুন, আমি আপনাকে বলছি, মুমিনের পাঁচ বৈশিষ্ট্যের চতুর্থ বৈশিষ্ট্য নামাজ কায়েম করতে হবে। যেই সমস্ত লোকেরা আমাদেরকে বলেন যে আমরা এত ওয়াজ করি কাজ হয় না, তারা কান খুলে শুনেন, নামাজ পড়ানোটা কোন তাফসির কারক, কোন হুজুর, কোন আলেম, কোন মুয়াল্লিমের নয়। আপনি অবাক হলেন, অবাক হলেন? নামাজ প্রতিষ্ঠা করার কাজ হলো মেম্বার, চেয়ারম্যান, এমপি আর প্রধানমন্ত্রীর। কথা বলতে হবে, কথা বলতে হবে। কারণ কি? মনে করুন আমি আপনাদের এখানে টাঙ্গাইল জেলায় এসে একটা ছোট্ট ওয়াজ করলাম, বাবারে করবো নাকি ওয়াজটা? এটা ওয়াজ নয়, মনে করেন একটা ওয়াজ, বাবারে হেলমেট ছাড়া যদি বের হন, অ্যাক্সিডেন্ট করলে, দুর্ঘটনায় পতিত হলে পরিবারে অশান্তি আসবে, ছেলেগুলো ইতিম হবে, বিবিটা বিধবা হয়ে যাবে, হাতে ধরি পায়ে পড়ি, কাল থেকে হেলমেট পরবেন। এভাবে যদি আমি ওয়াজ করি, আপনারা বলুন তো জাতিকে হেলমেট পরা শুরু করতো? বাবাজি দেখেন মুরব্বী মানুষ, না বলছে হুজুর না, আপনাদের কথা পাবলিক ওইভাবে হেলমেট পরার কথা মানবে কেন? কি বলেন, ঠিক কি না? কিন্তু রাষ্ট্র যেই দিন বললো নো হেলমেট নো ফুয়েল, নো হেলমেট নো অক্টেন, নো হেলমেট নো পেট্রোল, হেলমেট নাই তোমার তেল নাই, হেলমেট নাই অক্টেন নাই, হেলমেট যদি না থাকে রোডে, রোডের যারা দায়িত্বে আছেন প্রশাসনিক ভাইয়েরা, তারা দাঁড়াবে, দাঁড়িয়ে একটা মামলা দিবে। এখন আবার নতুন আইনে অনেক বড় পরিমাণে একটা জরিমানা হবে, শুধু জরিমানায় না, প্রশাসনের সঙ্গে খারাপ আচরণ করলে ধরে নিবে, জেলও হবে। কি বলেন, ঠিক কি না? আমরা খুঁজে দেখলাম স্বাধীনতার অর্ধ শত বছর এ জাতিকে হেলমেটের জন্য কত সচেতন করলেন সরকার বাহাদুর। সেদিন বলল হেলমেট ছাড়া বের হলে জেল হবে, জরিমানা হবে, টাকা দিতে হবে, সেই দিন থেকে খুঁজে দেখি হেলমেট যদি না থাকে, প্রধান অতিথি মহোদয়কে গিয়ে বলবো, স্যার স্যার প্লিজ স্যার, আপনার হেলমেটটা একটু দেন স্যার, এক লিটার তেল নেই স্যার। কথা বলে না, কথা বলে না? এখন দেখি রোডে উইদাউট হেলমেট কেউ চলে না, হেলমেট ছাড়া চলে না। কারণ রাষ্ট্র যখন আইন করেছে মাইরের আইন, তখন খুঁজে দেখলাম ওয়াজ লাগে না, জাতি আপনা আপনি হেলমেট শুরু করেছে। আওয়াজ দেন, ঠিক কিনা? আমার আল্লাহ নোট করে নেন, আমার আল্লাহ তাআলা বললেন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আর্দ, আমি যদি কোন মানুষকে এই আর এই জমিনের ক্ষমতা দেই, মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার অফ দা পার্লামেন্ট, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বানাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমার চার কর্মসূচি পালন করতে হবে, তার মধ্যে এক নাম্বার কাজটা হেলমেট নয়, এক নাম্বার কাজ হলো তোমার সমাজে তুমি নামাজ কায়েম করে দিবে। তাহলে বোঝা গেল, হেলমেট যেমন ওয়াজ দিয়ে কাজ হয় নাই, নামাজ তেমন ওয়াজ দিয়ে
কাজ হবে না। কেন হবে না? ইসলাম কিছু বিধান দিয়েছে ব্যক্তিকে, কিছু বিধান দিয়েছে রাষ্ট্রকে। নামাজটা ইসলাম ব্যক্তিকে দেয় নাই, রাষ্ট্রকে দিয়েছে। ইসলাম বলছে তুমি কোন এলাকার ক্ষমতা পেলে এক নম্বরে ওই এলাকায় নামাজ কায়েম করে দাও। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে ওই সিটার ওই বাটপাররা বলে ওয়াজ করে কাজ হয় না, যেই বাটপাররা চায় না জাতীয় সংসদে নামাজ ব্যবস্থা কায়েম হয়ে যাক। আওয়াজ দেন ঠিক কিনা? কালকে যদি আমাদের জাতীয় সংসদে মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে একটা বিল পাশ হয় নামাজ না পড়লে কমপক্ষে তিনটে কি কি বলেন দেখি, খুশি না? এই যে এইটা এইটা মায়ের কয়টা কয়টা, আল্লাহর কসম, ওয়াজ লাগবে না, তাফসীর লাগবে না, হেলমেট যেমন জনগণ ছাড়ে নাই, আগামীকাল মাগরিব থেকে অন্তত আপাতত উজু ছাড়াই শুরু করবে। কি বলেন বাবা জি, কি বলেন ঠিক কিনা? তাহলে খাঁটি মুমিনের বৈশিষ্ট্য আমার দিকে তাকান কয়টি? চতুর্থ নাম্বার হলো নামাজ। পঞ্চম নাম্বার বলি, ওই সূরা আসরের কিন্তু টানতেছি আপনাদেরকে, কি বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে। অন্য আয়াতে সূরা আনফালে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন পাঁচটি, খাঁটি নির্ভেজাল মুমিন, সাহাবীদের মতো মুমিন। তাদের এক নাম্বার আল্লাহর শরণে অন্তর প্রকম্পিত হয়, দ্বিতীয় নাম্বার হলো কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, তৃতীয় নাম্বার সদা সর্বদাই ভরসা আল্লাহর উপর, চতুর্থ নাম্বার ওই মুমিনরা নামাজ কায়েম করবে। আমাদের সমাজে মুমিনের অভাব নাই, মুমিনের অভাব নাই, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করবে এমন মুমিন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বন্ধুগণ? পঞ্চম নাম্বার ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন, যাকাত ব্যবস্থা সমাজে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তার একটি অংশ যাকাত হিসাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনারা বলুন তো আমাদের সমাজে যাকাত ব্যবস্থা কি রাষ্ট্রীয় পক্ষ থেকে আবশ্যক করা আছে? না থাকার কারণে একটা সমস্যা। আমাদেরকে আবার বলে হুজুর এত ওয়াজ করেন, হুজুর সুদ তো সমাজ থেকে যায় না। ওই বাক্যরা বলে সুদ যায় না, যেই বাক্যরা এই দেশের জাকাত ব্যবস্থা চায় না, কথা বলেন ঠিক কিনা? মনে করুন কি বিরক্ত হচ্ছে আপনার, আমি কি চালাবো না শেষ করব? কি কি শেষ করব? সূরা আসরের কয় বৈশিষ্ট্য স্যার, একটা শুধু বলতেছি, কি বিরক্ত হচ্ছে না? তো বিরক্ত হচ্ছে না, কোনো সমস্যা নেই, প্রবলেম কি? চালাবো চালাবো বন্ধুগণ আমার। তাহলে পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য যাকাত। যাকাত যদি সমাজে না থাকে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এই, মনে করুন আমি খতিব সাহেব ইমাম সাহেব, বিপদে পড়লাম, আমার বিবি অসুস্থ, আমাকে চিকিৎসা করতে হবে, আমি বিবিকে নিয়ে যাব মেডিকেলে। সভাপতি মহোদয়কে বললাম, ও সভাপতি মহোদয় আমার বিবি অসুস্থ, 12,000 টাকা লাগে, একটু হাওলাত দেন তো কয়েকটা দিনের জন্য, কর্জে হাসানা। সভাপতি চিন্তা করবে, ইমামের বেতন হলো 850 টাকা, বাকি আছে 6 মাস। কি বলেন কি বলেন কি বলেন ঠিক কিনা? 12,000 টাকা আমি যদি কর্জে হাসানা দেই, কোন ফতোয়া দিয়ে যে হুজুর নিবে? কথা বলছেন না কেন আপনারা, কথা বলছেন না কেন বন্ধুগণ? প্লিজ লিসেন টু মি, অ্যাটেনশন প্লিজ, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখন বলছি। ইমাম সাহেব বাধ্য হয়ে ব্রাকে যাবে, বাধ্য হয়ে গ্রামীণ ব্যাংকে যাবে, গোপনে গিয়া স্যারকে বলবে, স্যার বিবি বাসে না, স্যার স্যার দেন তো 12,000 টাকা, কাউকে বলিয়েন না, গোপনে গোপনে। মুসলমান রসুল বলেন আর রিবা সাবউনা জুজআন আইয়ানকাহার রাজুল উম্মাহু, সুদের গুনাহ হচ্ছে 70টারও বেশি, ছোটটা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের সাথে ব্যভিচারের অপরাধ। বাধ্য হয় ইমাম সাহেব মাথায় নিল, যে ইমামের মাথায় মায়ের সাথে ব্যভিচারের অপরাধ, ওই ইমামের পিছনে নামাজ পড়ে দোয়া করলে ইমামেরও কবুল হয় না, মুসল্লিরও কবুল হয় না, কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু কোরআন সাক্ষী, আল্লাহ কোরআনে বলছেন ফালা ইসমা আলাই, ফালা ইসমা আলাই, যদি কেউ বিপদে পড়ে এই ঘটনা ঘটায় আল্লাহ পাক তাকে গোনা দিবে না, তাহলে ইমাম সাহেব কিন্তু সত্যি বেঁচে যাবে। আর সভাপতি মহোদয়কে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে জিজ্ঞেস করবেন, মিয়া সভাপতিগিরি মারাও, ইমাম সাহেবের বেতন কম দিয়েছো, ইমামের বেতন কম দেওয়ার কারণে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় ইমাম ঢুকে গেছে, ওই ইমামের পিছনে জনগণ নামাজ পড়েছে, আয় তোকে শিক্ষা দেই, কি বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান
বেশি লম্বা করব না, ইমাম সাহেব বিপদে পড়ে যদি গ্রামীণ ব্যাংক ব্রাক বলেন আর সুদের কোন জায়গা থেকে টাকা নেয়, তাহলে সাধারণ পাবলিক নিবে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। বরং খুঁজে দেখা গেছে যে এই লোকগুলো সুদ সুদ গ্রহণ করে আর সুদের জন্য সুদের জন্য টাকা উত্তোলন করে। কিছুদিন পর ওই লোকগুলো যা বিপদে ছিল সুদ দিতে দিতে জমি জমা সব বিক্রি করে নিঃশেষ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন রাষ্ট্রের কাজ হলো ওই দেশে ওই রাষ্ট্রে যাকাত চালু করবেন, যাকাত যদি চালু থাকে সুদ থাকবে না। ইমাম সাহেব বলেন আর রিক্সা চালক বলেন আর ভ্যান চালক বলেন, যদি আট শ্রেণীতে পড়ে যায় তিনি যাকাত ফান্ডে গিয়ে বলবেন আমার তো বিবির চিকিৎসা করতে হবে, 12,000 টাকা লাগে, যাকাত ফান্ড থাকলে। ইমাম বলেন, খতিব বলেন আর সাধারণ জনগণ বলেন, বিপদে পড়লে যাকাতের ফান্ড থেকে টাকা উত্তোলন করবে, টাকা উত্তোলন করে তার প্রয়োজন মিটাবে, ওই টাকাও দিতে হবে না, সুদও দিতে হবে না। আস্তে আস্তে ওই লোকটাও নিজের পায়ে নিজে দাঁড়ানো শুরু করবে, ওই সমাজে কোনো ধরনের অভাব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? যাকাত ব্যবস্থা চালু করে না, এই বাকফররা আমাদেরকে বলে যে আমাদের ওয়াজে কাজ হয় না। কাজ হয় কিনা যাকাত কালকে চালু করেন, দেখেন বাংলাদেশে সুদ ভিত্তিক কোনো ব্যবস্থা আর চলবে না। কি বলেন বাবা, ঠিক কিনা? আর লম্বা করছি না, সকলেই ধ্বংসশীল। কয় বৈশিষ্ট্য থাকলে নয়? এক নম্বর কি? ইমান, ইমান, ইমান। আবার এই ইমানদার খাঁটি কিনা সেটা প্রমাণের জন্য পাঁচ বৈশিষ্ট্য লাগে। আমি সংক্ষেপে পাঁচটি বৈশিষ্ট্য দিলাম বন্ধুগণ আমার। এখন আসি আমার সাথে, বলুন।